বিরতির পর ফিরে আসলাম। সকাল থেকে ভারী বৃষ্টিতে শহরবাসীর মধ্যে জল জমার একটা শঙ্কা দেখা দিয়েছে। যদিও পুরসভা রয়েছে প্রস্তুত, তাই যে সমস্ত নিচু জায়গাগুলি রয়েছে শহরের সেই সমস্ত জায়গাগুলিতে অল্প বৃষ্টি হলেই জল জমে এবং সেই জায়গাগুলির মধ্যে অন্যতম রাজধানীর শকুন্তলা রোড এলাকায়, এমনকি রবীন্দ্র ভবনের রাস্তাগুলো, বিশেষ করে এই দুটি জায়গাতে জল জমে এবং তার পাশাপাশি শহরতলির আশপাশ এলাকাতেও জল জমতে লক্ষ্য করা যায়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই লক্ষ্য করা যাচ্ছে যে জমা জল বেশিক্ষণ থাকেনি, বেশিক্ষণ জমে থাকেনি বলে স্থানীয়দের দাবি। একইভাবে এই রকমের বৃষ্টি যদি আগামী সময় জারি থাকে, লাগাতার বৃষ্টি হলে একটা আশঙ্কা থাকছে পুরকর্মীদের মধ্যেও, সেই আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে যদি লাগাতার বৃষ্টি চলতে থাকে। যদিও আজকে সারাদিনের বৃষ্টিতে এখন পর্যন্ত জল জমলেও সেই জল তড়িঘড়ি নেমে গেছে, তার কারণ পুরসভার কর্মীরা রয়েছে যথেষ্ট তৎপর, জল যাতে না জমে শহরের মধ্যে, সেই তার জন্য অধিকাংশ ব্যবস্থা নিয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি শহরের পাশাপাশি যে বড় ড্রেনগুলি রয়েছে সেই ড্রেনগুলিকে পরিষ্কার করা হয়েছে, এমনকি বিভিন্ন গেটগুলিকে খুলে দেওয়া হয়েছে, মেশিনগুলি কাজ করছে, যার ফলে অধিকাংশ সময় জল জমে থাকেনি বলে স্থানীয়দের দাবি। তবে সেক্ষেত্রে বেশ কিছু নিচু জায়গাগুলি রয়েছে শহরে, সেই নিচু জায়গাগুলিতে এমনিতেই জল জমে, তাই এলাকায় কিছুটা হলেও জল জমতে দেখা দিয়েছে বেশ কিছু এলাকাতে। যদিও সাধারণ মানুষজনের বক্তব্য, তারা খুশি, কারণ আজকে সকাল থেকে আকাশের যে মুখ ভার ছিল যার ফলে বৃষ্টি হয়েছে ঝমঝমিয়ে, আর এই বৃষ্টিতে শহরে অধিকাংশ রাস্তাতেই জল জমে যায়, কিন্তু কিছুক্ষণ পরে সেই জল নেমেও যায় যেমনটা দাবি রয়েছে স্থানীয়দের, তার কারণ পুরসভার কর্মীরা একযোগে কাজ করছে। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছি, বেশিক্ষণ স্থায়ী হয়নি জমা জল, বিশেষ করে উন্নত মানের যে মেশিনগুলি রয়েছে সেগুলো বসানো হয়েছে এবং সেগুলো কাজ করতে শুরু করেছে, সেগুলো ভালোভাবে কাজ করার ফলে সাধারণ মানুষের জল কষ্ট আর হয়নি আজকের এই বৃষ্টির দিনে। কি বক্তব্য রয়েছে পথ চলতে স্থানীয়দের শুনবো। ঘন্টাখানেকের মতন জল তো প্রচন্ড জল হয়েছে, মানে খুব, মানে কি কইতাম, সবসময় যেরকম জল হয় ঠিক এরকমই জল হয়েছে। জল তো আমরা যেদিকে সব মেশিন অ্যাক্টিভ হয়ে গেছে সঙ্গে সঙ্গে, বৃষ্টি হওয়ার আগে আমরা সবাই মেশিনে থাকি, বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে আমরা সবাই মেশিন চলাই দিই, যেমন পাবলিকের যেমন কোনো অসুবিধা না হয়, এ কারণে আমরা ঝড় বৃষ্টি ঠাড়া যেটি থাকুক আমরা লগে লগে পাম্পে চলে আসি। এখানে হিয়ান আছে তিনটা মেশিন, আর আমরা বাকি অন্যদিকে আরো মেশিন আছে, সব অ্যাক্টিভ আছে। ঘন্টা দেড় দু ঘন্টা লাগে, আগে তো যে সময় মেশিন ছিল না তখন মনে করেন 3-4 ঘন্টা আরো বেশিও থাকতো, বা সারা রাত জল আগে কতদিন থাকতো এমন জল উঠলে? মেশিনটি থাকাতে তোমাদের কিরম মানে উপকার হয়েছিল? আপনারা শুনলেন পুরকর্মীর বক্তব্য এবং স্থানীয় এক ব্যবসায়ীর বক্তব্য আপনারা শুনলেন। যদিও শহরের মধ্যে বেশি জল জমে না থাকার ফলে স্বাভাবিকভাবে খুশি তারা, এবং সামান্য বৃষ্টি হলেই প্রত্যেক বাড়ি যেরকম প্লাবিত হয় আগরতলা শহর, সেই ছবিটা আজকেও দেখা গেছিল। কিন্তু মেশিনগুলি ঠিকঠাকভাবে কাজ করাতেই অল্প সময়ের জন্য জল জমলেও পরবর্তী সময়ে সেই জল নেমে যায় বলে দাবি রয়েছে পুরকর্মীদের। নিচ্ছে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।